সাত সমুদ্র ১৩ নদী সাঁতার কেটে পার হওয়ার স্বপ্ন দেখেছিলেন তিনি। তাই ব্যারিস্টার হবেন বলে বিলেতে গিয়েও হয়ে গিয়েছিলেন দীর্ঘ পথের সাঁতার। মাত্র এক বছরে পার করেছিলেন ৫টি সমুদ্র। সারা বিশ্ব অবাক হয়ে প্রবাদ প্রতিম এক বাঙালি সাঁতারুর জন্ম হতে দেখেছিল। তাঁর পূর্বসূরীদের কৃতিত্বকে টপকে তিনি যে স্বপ্নকে সত্যি করেছিলেন, চেয়েছিলেন বাঙালি ছেলেমেয়েদের মনেও সেই স্বপ্নকে জাগিয়ে তুলে তাদেরও অসম্ভবের অভিযাত্রী করতে, তিনি সাঁতারু মিহির সেন। কথায় বলে বামন হয়ে চাঁদ ধরতে যেও না, কিন্তু তবু চাঁদ যে ধরা যায় তা মিহির সেন প্রমাণ করে দিয়েছিলেন। ১৯৩০ সালের ১৬ই নভেম্বর পুরুলিয়ার মানভূমে তাঁর জন্ম। পাঁচ ভাই বোনের মধ্যে মিহির ছিলেন বড়। বাবা ডাক্তার রমেশ সেনগুপ্ত ছিলেন অত্যন্ত সজ্জন মানুষ। ডাক্তার হলেও তাঁর রোগীরা ছিলেন পুরুলিয়ার গ্রামের দরিদ্র মানুষ। তাই তাঁর ডাক্তারির ফি কখনোই বেশি হতে পারেন। যা পেতেন সেই আয়ে সংসারের খরচ টানা যেত না। ফলে মিহিরের মা লীলাবতীকেও স্বামীর সঙ্গে হাত লাগাতে হয়েছিল সংসারে দুটো পয়সা আনার জন্য। বাড়িতে গরু হাঁস মুরগি পুষে গ্রামের লোকেদের দুধ ও ডিম বিক্রি করতেন তিনি। মায়ের সেই জেদি কর্মঠ স্বভাবের ছাপ পড়েছিল মিহিরের চরিত্রে। বাড়ির বড় সন্তানকে ভালোভাবে মানুষ করে তুলতে সেন পরিবার পুরুলিয়া ছেড়ে ওড়িশার কটক শহরে চলে আসেন। মিহিরের বয়স তখন ৮। ছেলেবেলায় তিনি দুষ্টু ও দুরন্ত ছিলেন বলে জানিয়েছেন রমেশচন্দ্র সেনগুপ্ত। তাঁর কথায়, মিহির আমার সিরিঞ্জ নিয়ে পাকা আমের মধ্যে কুইনিন ঢুকিয়ে বোনেদের খেতে দিত। তবে ছাত্র হিসেবে মিহির মেধাবী ছিলেন। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে মাধ্যমিক পাশ করে উৎকল ইউনিভার্সিটির অন্তর্গত ইয়ারভেন শ কলেজ থেকে আইন নিয়ে পাশ করেন। মিহিরের ইচ্ছে হয় বিলেতে গিয়ে ব্যারিস্টারি পড়ার, কিন্তু তাঁর বাবার পক্ষে ছেলেকে বিলেত পাঠিয়ে পড়াশোনার খরচ জোগাড় করা অসম্ভব ছিল। ফলে মিহিরকেই চেষ্টা করতে হয় কোনোভাবে অর্থ জোগাড় করা। তাঁর বয়স তখন ১৭। দেশ সদ্য স্বাধীন হয়েছে। প্রথমে তিনি বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা শুরু করেন। রাজনীতিবিদ, সিনেমার তারকা, বড় ব্যবসায়ী কাউকেই বাদ দেন, কিন্তু সাড়া পাননি কারো কাছ থেকে। এমন সময় তিনি খবর পান ওড়িশার প্রথম মুখ্যমন্ত্রী বিজু পট্টনায়ক রাজ্যের তরুণ ছেলেমেয়েদের নানাভাবে সাহায্য করে থাকেন। মিহির সটান হাজির হয়ে যান তাঁর কাছে, কিন্তু প্রথমে তাঁকেও হতাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। মিহির হার মানার মানুষ তো ছিলেনই না, ছিলেন নাছোড়বান। যেখানেই মুখ্যমন্ত্রী যান সেখানেই দেখা যায় মিহির তার আশেপাশে ঘুরঘুর করছেন। শেষে বিরক্ত হয়ে বিজু পট্টনায়ক তাঁর বাড়িতে আসতে বলেন মিহিরকে। তাঁকে একটি স্যুটকেস, ১০ পাউন্ড ও ইংল্যান্ডে যাওয়ার জাহাজের তৃতীয় শ্রেণীর একটি টিকিট ধরিয়ে হাঁপ ছেড়ে বাঁচেন। সালটা ১৯৫০, মিহিরের বয়স ২০। ইংল্যান্ডে পৌঁছে মিহিরের দরকার ছিল যে কোনো ধরনের একটা কাজ। রোজগার ছাড়া তাঁর পক্ষে ইংল্যান্ডে থাকাই অসম্ভব ছিল। অনেক খুঁজে একটি রেল স্টেশনে রাতের কুলি হিসাবে কাজ পান, কিন্তু ৭ রাত হাড় ভাঙা খাটুনির পরে এক রাতে কাজের সময় তিনি ঘুমিয়ে পড়েছিলেন, ফলে কাজ থেকে বরখাস্ত করা হয় তাঁকে। তিনি মরিয়া হয়ে আবার কাজ খুঁজতে শুরু করেন। খবর পান ভারতীয় দূতাবাস ইন্ডিয়া হাউসে লোক নেওয়া হচ্ছে। কৃষ্ণ মেনন তখন ভারতের রাষ্ট্রদূত হিসাবে সেখানে নিযুক্ত। অনেক চেষ্টায় মিহির তাঁর সঙ্গে দেখা করেন, কিন্তু মেনন তাকে চাকরি দিতে রাজি হন না। এবারও হাল না ছেড়ে লেগে পড়েন মিহির। বহু দৌড় ঝাঁপ অনুরোধের পর ইন্ডিয়া হাউসে একটি চাকরি জোটে। দিনটা ছিল ২১ নভেম্বর ১৯৫১। এই চাকরি অবশেষে তাঁকে স্বনামধন্য অনারেবল সোসাইটি অফ লিঙ্কন ইনে যোগ দেওয়ার সুযোগ করে দেয়। সারা দিন তিনি ইন্ডিয়া হাউসে কাজ করতেন আর রাতে পড়াশোনা। আইন কলেজের ক্লাসে যাওয়ার আর্থিক সামর্থ্যটুকুও তাঁর ছিল না, তাই তিনি লাইব্রেরি থেকে বই এনে বাড়িতেই পড়তেন। ছাত্র জীবনের সেই কষ্টের দিনগুলোর মধ্যেই লন্ডনের ইন্টারন্যাশনাল ইউথ হস্টেলের এক নাচের অনুষ্ঠানে তাঁর সঙ্গে পরিচয় হয় বেলা ওয়েনগার্টেনের। বেলা লিঙ্কনের অফিসে টাইপিস্টের কাজ করতেন। পরবর্তী জীবনে বেলাকে তিনি বিয়ে করেন। ১৯৫৪ সালের ৯ই ফেব্রুয়ারি মিহির সেন ব্যারিস্টারি পরীক্ষায় পাশ করেন। সেই ২০ বছর থেকে অবিশ্রান্ত চেষ্টা ও সংগ্রামের পর ২৪ বছর বয়সে পৌঁছে তিনি যেন এই প্রথম একটু হাঁপ ফেলার ফুরসত পান। যে স্বপ্ন নিয়ে একদিন তিনি কটক শহর ছেড়েছিলেন সেই স্বপ্ন অবশেষে সত্যি হয়, কিন্তু তাঁর জীবন তখনও তীরে ভিড়বার জন্য তৈরি ছিল না। তখনই একদিন খবরের কাগজের একটি খবর তাঁকে আবার নতুন এক স্বপ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। খবরটা ছিল,
ফ্লোরেন্স চ্যাডউইক নামের এক আমেরিকান সাঁতারুকে নিয়ে। ফ্লোরেন্স হলেন প্রথম মহিলা যিনি 1950 সালে সাঁতারে ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন। সে যুগে ইংলিশ চ্যানেল পার হওয়াকে জীবনের বিরাট এক সাফল্য বলে মনে করা হতো। মিহিরের মনে হয়েছিল তিনি ইংরেজ তথা সারা বিশ্বকে দেখিয়ে দেবেন স্বাধীন ভারতের এক তরুণও এই কাজ করতে পারে। ঠিক করলেন তিনিও সাঁতার কেটে ইংলিশ চ্যানেল পার হবে। পড়ে রইল ব্যারিস্টারি করার স্বপ্ন। চেষ্টা করতে লাগলেন কীভাবে এই অসাধ্য সাধন করবেন। এদিকে তিনি তখনও ভালো করে সাঁতার কাটতেই জানেন না। বেলা লিখেছেন, তিনি মিহিরের এই পরিকল্পনার কথা শুনে প্রথমে অবাক হয়ে গিয়েছিলেন। চালচুলোহীন কেউ যে ইংলিশ চ্যানেল পার হওয়ার কথা ভাবতে পারে তা আমি কল্পনাই করতে পারিনি। যদিও তাঁর মন বলেছিল মিহির পারবেন, আর মিহির প্রতিজ্ঞা করেছিলেন ইংলিশ চ্যানেল পার হয়ে বেলাকে বিয়ে করে দেশে ফিরবেন। তিনি লিখে গিয়েছেন, আমি তখন তেমন সাঁতারও জানতাম না, শারীরিক এবং আর্থিকভাবেও অত্যন্ত দুর্বল। লন্ডন এম্বাসিতে সপ্তাহে 5 পাউন্ড মাইনের এক অস্থায়ী কেরানির কাজ করি, তার উপর আবার ব্যারিস্টারি পড়ার চাপ। তিনি অর্থ সাহায্য চেয়ে সটান চিঠি লিখেছিলেন জওহরলাল নেহরুকে। ভাবেননি সেই চিঠি কোনোদিন প্রধানমন্ত্রীর সচিবের টেবিল অবধি পৌঁছবে। দীর্ঘ সমুদ্র সাঁতার একা কোনো ব্যক্তির দ্বারা সম্ভব হয় না। একজন সাঁতারুর সঙ্গে একদল কর্মী তার পাশে পাশে সমুদ্রে ভেসে চলে। এঁদের মধ্যে কেউ তাঁর ট্রেনার, একজন থাকেন যিনি মেগাফোন মুখে সাঁতারুর সঙ্গে যোগাযোগ রাখতে রাখতে চলেন, একজন সরকারি পর্যবেক্ষক টর্চ হাতে লক্ষ্য রাখেন সাঁতারুর নিয়ম অনুযায়ী সাঁতার কাটছেন কিনা। এরা সকলেই সাঁতারুর সঙ্গে চলা পাইলট বোটে থাকেন। এছাড়াও একটি ডিঙি নৌকোয় একজন কর্মী সাঁতারুর পাশে পাশে বেয়ে চলেন, প্রয়োজনে সাঁতারুকে জল থেকে তুলে নেওয়ার জন্য। পুরো ব্যবস্থাটাই খরচ সাপেক্ষ। মিহিরের চিঠি পৌঁছেছিল, নেহরু উৎসাহ দিয়ে অর্থ সাহায্যও পাঠিয়েছিলেন, কিন্তু তা প্রয়োজনের তুলনায় একেবারেই যথেষ্ট ছিল না। জানা যায় মিহির সেনের লেখা থেকে, সরকার থেকে টাকা পেলাম বটে, তা দিয়ে ট্রেনিংটুকু হলো, কোনো ট্রেনার বা কোচ রাখা গেল না। বই পড়ে অন্যদের সাঁতার কাটা দেখে আমেরিকার সাঁতার পদ্ধতি আমেরিকান ক্রল শিখতে চেষ্টা করতাম। শুরু হলো লন্ডনের YMCA সাঁতার শেখা। দিন নেই রাত নেই, অনেকেই হয়তো তাঁকে পাগল ভেবেছিলেন, কিন্তু সদ্য স্বাধীন এক দেশের তরুণ ভাবছিলেন অন্য কথা। তাঁর মনে হয়েছিল তিনি যদি ইংলিশ চ্যানেল পার হতে পারেন স্বাধীন ভারতের তরুণ সমাজের কাছে প্রমাণ হয়ে যাবে জীবনের সবচেয়ে বড় জিনিস হলো ঝুঁকি নিতে পারার সাহস, যে সাহস নতুন এক স্বাধীন দেশকে গড়ে তুলতে সাহায্য করবে। কিন্তু সদ্য সাঁতার শেখা মিহিরের পক্ষে কাজটা ছিল কঠিন। তিনি লিখেছেন, সত্যি বলতে কি 1953 সালে ইংলিশ চ্যানেল সাঁতরে পার হব ঠিক করলেও আমি তার জন্য তৈরি ছিলাম, মারাত্মক এক ঝুঁকি নিয়েছিলাম। ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মত ছিল একজন ইউরোপীয় প্রাপ্তবয়স্ক মানুষ ইংল্যান্ডের গ্রীষ্মকালে চ্যানেলের প্রচণ্ড ঠান্ডা জলে খুব বেশি হলে 5 ঘন্টা টিকে থাকতে পারে, তারপরই সে হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে মারা যাবে। আমার মধ্যে ইউরোপীয়দের শারীরিক শক্তির ছিটে ফোঁটাও ছিল না। চ্যানেলের জলে অতক্ষণ টিকে থাকা অসম্ভব তা আমি ভালো করেই জানতাম। তবু কেবল ইচ্ছাশক্তির উপর ভর করে 1955 সালের 15 আগস্ট ফ্রান্সের তীর থেকে ইংল্যান্ডের তীরের দিকে সাঁতার কাটতে শুরু করেন মিহির। কিন্তু 11.5 ঘন্টা সাঁতার কাটার পর তাকে থেমে যেতে হয়। ওই বছরেরই পরের মাসে 1 সেপ্টেম্বর 1955 তিনি আবার চেষ্টা করেন। 6.5 ঘন্টা সাঁতার কাটার পর তাকে আবারও রণে ভঙ্গ দিতে হয়। লিখেছেন, 12 ঘন্টা টানা সাঁতার কাটার পর আমি যখন ইংল্যান্ডের তীর থেকে মাত্র 2.5 মাইল দূরে এবং মনে হচ্ছে হয়তো পেরে যাব, তখন হঠাৎ প্রচণ্ড ঝড় উঠল আর চ্যানেলের জল খ্যাপা ষাঁড়ের মতো আচরণ করতে শুরু করলো, আমি পারলাম না। তবু মিহির হাল ছাড়েন না। পরের বছর 1956 সালের আগস্ট সেপ্টেম্বর মাসে 15 দিনের ব্যবধানে দুবার, 1957 সালে আরও দুবার চেষ্টা করেও ইংলিশ চ্যানেল পার হওয়া তাঁর পক্ষে সম্ভব হয়নি। চ্যানেল সুইমিং অ্যাসোসিয়েশনের সদস্যরা মজা করে তাঁকে ডাকতেন প্লাকিয়েস্ট সুইমার বলে। 1958 সালে আবার প্রস্তুতি নেন। সুবিধে ছিল তাঁর শরীরের চামড়ার নিচে বডি ফ্যাটের মোটা আস্তরণ, যা দীর্ঘ পথের সাঁতারুদের সাঁতারের সময় সমুদ্রের জলের উষ্ণতা থেকে রক্ষা করে, শরীরকে চাঙ্গা রাখে আর শক্তি যোগায়। এদিকে আরও 2 বাঙালি ওই একই সময় ইংলিশ চ্যানেল পার হওয়ার জন্য তোড়জোড় শুরু করেছিলেন। এরা হলেন ব্রজেন দাস ও বিমল চন্দ। এর কারণ মিহিরের এই প্রয়াসের খবর তখন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল। খবরের কাগজেও তাঁর এই অভিনব চেষ্টার কথা ছাপা হচ্ছিল। ফলে আরও অনেকেই উৎসাহিত হয়ে ভাবতে শুরু করেছিলেন ইংলিশ চ্যানেল পার হওয়ার কথা। যদিও ইংলিশ চ্যানেলের ব্যাপারটা সম্পর্কে কোনো ধারণা তখন খুব বেশি লোকের ছিল না। বিমল চন্দ লিখেছেন,
ব্রোজেন ও আমার তখন কৌতূহল চ্যানেল ব্যাপারটা কি। অনেক খুঁজে ম্যাপ জোগাড় করে দেখলাম এইটুকু সাঁতরানো কোনো ব্যাপারই না। সেই থেকে মনে মনে তৈরি হতে লাগলাম। এবারে মিহির সেন ইংল্যান্ড থেকে ফ্রান্সের তীরে সাঁতার কেটে পৌঁছতে চেষ্টা করে, কিন্তু সে পথ আরও শক্ত ছিল। তাঁর ভাষায়, এতদিন আমি অপেক্ষাকৃত সহজ পথটিকে বেছে নিয়ে পার হতে চেষ্টা করছিলাম ফ্রান্স থেকে ইংল্যান্ড, কিন্তু এবার আমি উল্টো পথটা বেছে নিলাম। ইংল্যান্ড থেকে ফ্রান্সের তীরে পৌঁছানোটা বেশ কঠিন ছিল। 1958 সালের সেপ্টেম্বর মাসের 6 তারিখ, 2.5 ঘন্টা সাঁতার কাটার পর থেমে যান মিহির। ঠিক 3 দিন পর 9 তারিখ আবার জলে নামেন ও ফ্রান্সের তীরের কাছে সেন্ট মার্গারেট বের থেকে মাত্র 2 মাইল দূরে পৌঁছেও তাঁকে থামতে হয়। তীরে এসে তলি ডোবা আর কি। ফলে দ্বিগুণ প্রত্যয়ে মিহির ওই মাসেরই 27 তারিখ আবার ইংল্যান্ডের তীর থেকে আরও 80 জন সাঁতারুর সঙ্গে চ্যানেলের জলে নামেন। 1958 27 সেপ্টেম্বর সপ্তমবারের চেষ্টায় 14 ঘন্টা 45 মিনিট সাঁতার কেটে 80 জনের মধ্যে 19 জন শেষ অবধি ফ্রান্সের তীর পৌঁছতে পেরেছিলেন। এঁদের মধ্যে একজন ছিলেন মিহির সেন। সেই ভোরে ফ্রান্সের তীরে পৌঁছে ঠান্ডায় কাঁপতে কাঁপতে জলে ভেজা ভারতের জাতীয় পতাকা তুলে ধরে ইংলিশ চ্যানেলের গর্জন ছাপিয়ে গেয়ে উঠেছিলেন জাতীয় সঙ্গীত। তাঁর মনে পড়ছিল সদ্য স্বাধীন এক দেশের অগণিত তরুণ তরুণীর কথা আর বান্ধবী বেলা ওয়েনগার্টেনের কথা, যার উৎসাহে তিনি এই অসম্ভবের যাত্রায় সামিল ও সফল হয়েছিলেন। যদিও ঠিক আগের মাসে 23 আগস্ট 1958 ব্রোজেন দাস প্রথমবারের চেষ্টাতেই ফ্রান্সের দিক থেকে ইংল্যান্ডের তীরে এসে পৌঁছেছিলেন 14 ঘন্টা 52 মিনিটে। পরবর্তী 3 বছর ধরে 6 বার ইংলিশ চ্যানেল পার হন ব্রোজেন। আর পরের বছর বিমলচন্দ 1959 আগস্ট সেপ্টেম্বর মাসে 2 বারের চেষ্টায় ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন। বিমলের সঙ্গে একই দিনে 2 বারের চেষ্টায় ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন আরতি সাহা। মিহির সেনের স্বপ্ন সার্থক হয়েছিল। স্বাধীন ভারতের তরুণ সমাজের কাছে তাঁর উপমা যে কাজে এসেছিল তারই প্রমাণ ব্রোজেন দাস, বিমলচন্দ ও আরতি সাহার মতো দীর্ঘ পথের ভারতীয় সমুদ্র সাঁতারুরা। 1959 সালে ভারত সরকার মিহির সেনকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। জওহরলাল নেহরু একজন ভারতীয়র এই অবিশ্বাস্য সাফল্যের জন্য তাঁর ভূয়সী প্রশংসা করেন। কিন্তু অসম্ভবের অভিযাত্রী মিহির সেনের পক্ষে এখানেই থেমে যাওয়া সম্ভব ছিল না। তিনি তখন 7 সমুদ্র পার হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছেন, যার নাম দিয়েছিলেন অপারেশন 7 সিজ। সেই স্বপ্নেরই ফল 1966 সালে শ্রীলঙ্কা ও ভারতের মধ্যবর্তী জলপ্রণালী, যা পক স্ট্রেট নামে খ্যাত, সেই প্রণালী সাঁতরে পার হওয়া। এই অভিযানের জন্য নৌবাহিনীর একটি বোট ভাড়া করার অর্থের সবটাও মিহির জোগাড় করে উঠতে পারেনি। তখন মরিয়া হয়ে যাত্রা শুরুর কয়েকদিন আগে তিনি ইন্দিরা গান্ধীকে অর্থ সাহায্য চেয়ে চিঠি লেখেন। ইন্দিরা পত্রপাঠ সেই টাকা পাঠিয়ে দেন। 1966 এপ্রিল মাসের 5 ও 6 তারিখ জুড়ে টানা 25 ঘন্টা 36 মিনিট সাঁতার কেটে তিনি পক স্ট্রেট পার হন। এই সাফল্য মিহির সেনের মধ্যে যেন এক আসরিক ক্ষমতার জন্ম দিয়েছিল। তিনি ওই বছরেই আগস্টের 24 তারিখ ইউরোপ ও আফ্রিকার মধ্যবর্তী স্ট্রেট অফ জিব্রাল্টার বা জিব্রাল্টার প্রণালী পার হন 8 ঘন্টা 1 মিনিট সাঁতার কেটে। মিহির হলেন প্রথম এশিয়াবাসী তথা ভারতীয় যিনি এই সাফল্য পেয়েছেন। এরপর সেপ্টেম্বরে তিনি হাজির হন উত্তর পশ্চিম তুরস্কের ডার্ডেনেলস প্রাচীন জলপ্রণালীর তীরে। এই প্রণালী এশিয়া মাইনরের সেডুলবাহির ও ইউরোপের গাল্লিপলি উপদ্বীপের এক প্রাকৃতিক জলপ্রণালী, যা এশিয়া ও ইউরোপের সংযোগস্থল। 40 মাইল লম্বা এই প্রণালী মিহির পার হন 1966 12ই সেপ্টেম্বর 13 ঘন্টা 55 মিনিট সাঁতার কেটে। ডার্ডেনেলসের উত্তরে ইস্তানবুলে মারমারা সাগর ও কৃষ্ণ সাগরের সংযোগকারী বসফরাস জলপ্রণালী বা স্ট্রেট অফ বসফরাস পার হন 4 ঘন্টায়। আর 29 থেকে 31 অক্টোবর উত্তর প্রশান্ত মহাসাগর ও ক্যারিবিয়ান সাগরের সংযোগকারী 50 মাইল দীর্ঘ পানামা ক্যানেল 3 দিন অবিরাম সাঁতার কেটে পার হন। তাঁর এই পর্বের প্রতিটি অভিযান ছিল বিপদসংকুল। সমুদ্রের জলে বিষধর সাপ বা হাঙরের আক্রমণ এড়িয়ে বরফের চেয়েও ঠান্ডা জলে ঘন্টার পর ঘন্টা তাঁকে সাঁতার কাটতে হয়েছে। তাঁর এই অবিশ্বাস্য সাফল্য গিনেস বুকে নথিবদ্ধ হয়ে আছে। 1967 সালে ভারত সরকার তাঁকে পদ্মভূষণ সম্মান দেয়। তাঁর এই সাফল্যের কথা অনারেবল সোসাইটি অব লিঙ্কন ইনের ব্ল্যাক বুকে আজও নথিভুক্ত হয়ে আছে। এ এক বিরল সম্মান। মিহির সেন বলেছিলেন, আমি এইসব বিপজ্জনক সাঁতার অভিযান করেছিলাম খ্যাতি বা পুরস্কারের আশায় নয়। আমি কেবল পৃথিবীর মানুষকে এটাই বোঝাতে চেয়েছিলাম যে আমরা ভারতীয়রা আর ভীত নই, আমরাও পারি।
সদ্য স্বাধীন এক জাতির এক স্বাধীন নাগরিকের এই মননকে আজ বোঝা হয়তো সহজ হবে না। 1966 সালে অপারেশন সেভেন সিজের সাফল্যের পর মিহির হয়ে উঠেছিলেন দেশনায়ক। তাঁকে ভারতের যুব সম্প্রদায়ের কাছে আদর্শ হিসাবে তুলে ধরা হতো। রেডিওতে কুইজ কনটেস্টে তাঁকে নিয়ে প্রশ্ন থাকত। বিভিন্ন পত্রপত্রিকায় তাঁকে নিয়ে নানা উদ্দীপক লেখা আজও খুঁজলে চোখে পড়বে। তৎকালীন বিখ্যাত পত্রিকা ব্লিটজ মিহিরকে নিয়ে দেশাত্মবোধক কবিতাও ছেপেছিল, যার নাম ছিল স্কর্পিও, যার প্রথম চরণটি হল আই সিং দ্য সং অফ মিহির সেন, মিহির সেন ম্যান অফ মেন হু ব্রেভড দ্য ট্রেচারাস ওয়াটারলি বেলস। আর শেষ দুটি লাইন হল হোয়াট ফিয়ার হ্যাজ মাদার ইন্ডিয়া হোয়েন শি ব্রিডস সন্স লাইক মিহির সেন। চীন যুদ্ধের শোচনীয় পরাজয়ের গ্লানি, লাল বাহাদুর শাস্ত্রীর তাস্খন্দে অকাল প্রয়াণে দিশেহারা এক জাতি মিহির সেনকে পেয়ে যেন বেঁচে গিয়েছিল। তাঁকে দেখতে মানুষের ঢল নামত। মিহির নিজে বিভিন্ন পত্রপত্রিকায় লিখতেন। তিনি কলকাতায় গড়ে তোলেন সি এক্সপ্লোরার্স ক্লাব। তাঁর উদ্যোগেই এই ক্লাবের দুই সদস্য পিনাকীরঞ্জন চট্টোপাধ্যায় ও জর্জ অ্যালবার্ট ডিউক 1969 সালে কনৌজি আংড়ে নামের এক ডিঙি নৌকায় ভেসে পড়েছিলেন, কেবল হাল বেয়ে বঙ্গোপসাগর পার হয়ে আন্দামানে পৌঁছবেন বলে। গোটা দেশ তাদের এই অভিযানে মাতোয়ারা হয়ে উঠেছিল। মিহির সেনের স্বপ্ন বাস্তব রূপ পেয়েছিল। এই সময় মিহির সেনকে খুব কাছ থেকে দেখেছিলেন প্রখ্যাত সাংবাদিক চিরঞ্জীব। তিনি কনৌজি আংড়ে অভিযানের বিস্তারিত খবর করতেন আনন্দবাজার পত্রিকার পাতায়। তাঁর কথায়, কলকাতায় এসে মিহির সেন ব্যারিস্টারি করার পাশাপাশি শুরু করেন সিল্ক রপ্তানির ব্যবসা। অল্প দিনের মধ্যেই তাঁর প্রতিষ্ঠান সুপ্রিয়ার খ্যাতি ছড়িয়ে পড়ে সারা দেশে। মেয়ে সুপ্রিয়ার নাম দিয়ে রাসেল স্ট্রিটে সিল্ক বস্ত্রের একটি শোরুমও চালু করেন। স্ত্রী বেলা তাঁদের তিন কন্যাকে নিয়ে সুন্দর সংসার গড়ে তুলেছিলেন। প্রায়ই যেতাম মিহিরবাবুর অফিসে, বাড়িতেও গিয়েছি, নানা গল্প হতো। সুঠাম শরীর, হাসি মুখ, উজ্জ্বল উপস্থিতির মানুষটিকে আজও অনেকেই মনে রেখেছেন। তাঁর দ্বারা উপকৃত হয়েছেন সমাজের নানা স্তরের মানুষ। প্রথম দিকে থাকতেন থিয়েটার রোডের কর্ণানি ম্যানসনে, পরে আলিপুরে জাজেস কোর্টের আবাসনে উঠে আসে। কিন্তু মিহিরবাবুর জীবনে এসবের স্থায়িত্ব ছিল মাত্র 11 বছর। 1977 সালে রাজনৈতিক পালাবদলের সময় মিহির সেন রাজ্যের বিধানসভার নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন, যদিও জিততে পারেননি। তবে সেই রাজনৈতিক পালাবদল ও তার পরবর্তী রাজনৈতিক পরিবেশ মিহির সেনের জীবনে অভিশাপের মতো নেমে এসেছিল। এক দেশনায়ক ও সফল বাঙালি উদ্যোগপতির সোনার সংসার ও প্রতিষ্ঠান জ্বলে খাক হয়ে গিয়েছিল। তৎকালীন বামপন্থী শ্রমিক আন্দোলনের জাঁতাকলে পিষ্ট হয়েছিলেন। তৎকালীন বাম নেতৃবৃন্দ তাঁকে শ্রেণীশত্রু হিসেবেই কেবল চিনেছিলেন। ফলে জঙ্গি শ্রমিক ইউনিয়নের আন্দোলনের চাপে মিহির সেনের সিল্কের ব্যবসা লাটে উঠে গিয়েছিল। ধস্ত, রিক্ত, হতাশ মিহির সেন ক্রমশ অ্যালজাইমার্স রোগে আক্রান্ত হয়ে পড়ে। রোগটি সম্পর্কে তখনও এদেশে তেমন কিছু জানা ছিল না, ফলে চিকিৎসাও সেভাবে সম্ভব হয়নি। বেলা ও মেয়েরা তাঁকে কিছুদিনের জন্য আমেরিকা নিয়ে গেলেও কিছুই করা যায় না। এরপর থেকে আলিপুরের ফ্ল্যাটের স্মৃতি হারানো বিভ্রমে আক্রান্ত মিহির সেনকে যাঁরা দেখেছেন, তাঁরা চোখের জল আটকাতে পারেননি। দেখেছেন সেই বিস্তৃত বিধ্বস্ত দেশনায়ককে নিয়ে স্ত্রী বেলার বেঁচে থাকার মরিয়া চেষ্টা। তাঁদের বড় কন্যা চন্দ্রার স্বামী আমেরিকা থেকে কিছু অর্থ সাহায্য পাঠাতেন। অনেক আবেদন নিবেদনের পর কেন্দ্রীয় সরকার মিহিরের জন্য মাসিক 1,000 টাকার পেনশনের বন্দোবস্ত করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর জন্য এককালীন কিছু অর্থ সাহায্যের ব্যবস্থা করে দিয়েছিলেন। শেষ রক্ষা হয়নি। জীবনের শেষ 17 বছর মিহির সেন অ্যালজাইমার্স ও পার্কিনসন্স রোগে ভুগছিলেন। অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছিল। একদিন তাঁর শারীরিক অবনতির খবর পেয়ে আলিপুরের বাড়িতে ছুটে গিয়েছিলেন সমাজসেবী ডিকে সারাফ। তাঁর কথায়, যখন আমি তাঁর বাড়ি পৌঁছালাম, দেখি তিনি বিছানায় পড়ে আছেন, সেবা যত্ন করার কেউ নেই, পাড়াতেও কেউ তাঁর খবরই রাখেন না। মিহিরের স্ত্রী ও আপনজনেরা তাঁকে ফেলে রেখেছিলেন আর্থিক ও মানসিক চাপ সামাল দিতে না পারার কারণে। এছাড়া তাঁদের করারও কিছু ছিল না। তবে তৎকালীন রাজ্য সরকার যদি সাহায্য করতে এগিয়ে আসত, তবে হয়তো কিছু হতো। সারাফ মিহির সেনকে নিয়ে এসেছিলেন তাঁর হাসপাতালে। সেখানে চিকিৎসায় ও সেবায় কিছুটা ভালো হয়ে উঠেছিলেন মিহির, কিন্তু শেষ রক্ষা হয়নি। মাত্র 66 বছর বয়সে 11 জুন 1997 হৃদরোগে আক্রান্ত হয়ে চলে যান বিস্তৃত এই ক্রীড়াবিদ মিহির সেন। তাঁর দেহ শ্মশানে নিয়ে যাওয়া নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বেলা সেনের মতবিরোধ দেখা দেয়। দুই পক্ষই চায় দাহ করার অধিকার। শেষে যৌথভাবে মিহির সেনের দেহ শ্মশানে নিয়ে যাওয়া হয়। সেদিন সেখানে মিহির সেনকে শেষ শ্রদ্ধা জানাতে বাংলা তথা ভারতের ক্রীড়া জগতের
কোনো সাঁতারু বা সরকারের তরফে একজনও হাজির ছিলেন না।